আমরা মানে বিয়ে বাড়ির উচিল্লাই যে এরকম একটা মানে জাকজমক পরিবেশে ছিলাম, যে এখন পরিবেশটা অনেক স্থিতিশীল অনেক সুন্দর একটা পরিবেশ। তো আমরা এনজয় করি, তো আমাদের সাথে থাকা পাশে দিয়ে তীরের সাইড দিয়ে আমরা হাঁটতেছি, আমরা ওই পারে যাবো। সো আমাদের সাথে থাকো আর ব্লগ এনজয় করতে থাকো। আর এদিকে কিন্তু অনেক বেশি মানুষ মাছ ধরে, তাদের মেইন জীবিকা নির্বাহের উপায় হচ্ছে মাছ ধরা। সো এর কার এদিকে আমি আসলে ব্লগ করতে আসিনি, যেহেতু ব্লগ করতে আসিনি আজকের পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে, যে কারণে ভিডিও করতেই হইতেছে। সো এটা হচ্ছে আমাদের কি বলবো, এটার একটা থাম্বনেল অনেক সুন্দর করে দেওয়া হইব। সো তোমরা আমাদের বাসায় থাকো আর ব্লগ এনজয় করো। সো এইদিকে আমরা চার পাঁচজন, সাত আটজন হয়তো আমরা সবাই একসাথে আসছি তার জন্য। সো আমরা এপারে যাই, গিয়া দেখি কি অবস্থা, কত সুন্দর পরিবেশ। সো কিছু ফটোগ্রাফিও করতে হইব, আর তোমাদেরকে বিস্তারিত বলার তো লুক এখানে অভাব নাই, সবাই বলবো। সো দেখা হচ্ছে একটু পর। সো আমাদের সাথে থাকো আর ব্লগ এনজয় করো। সো লেটস সি এনজয় দিস ব্লগ। তাস নদী বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশে প্রবহমান নদী বিশেষ। বাংলাদেশ ভারতের আন্তঃসীমানা সংশ্লিষ্ট নদী হিসেবে এটি পরিচিত। নদীটির উৎপত্তি হয়েছে ভারতের অঙ্গরাজ্য ত্রিপুরায়, সেখানে বাংলা ভাষায় হাওড়া নদী এবং স্থানীয় কুকবুরুক ভাষায় সাইদ্রা নদী নামে তিতাস নদীর নামকরণ করা হয়েছে। কিন্তু বাংলাদেশে ওই নদীটি তিতাস নদী হিসেবে পরিচিত। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা দিয়ে নদীটি প্রবেশ করে শাহবাজপুর টাউন অঞ্চলের সীমানা ঘেঁষে এটি আরো দক্ষিণ দিকে অগ্রসর হয়ে ভৈরব আশুগঞ্জের সীমানা ঘেঁষে বহমান অন্যতম বৃহৎ নদী মেঘনার সাথে একীভূত হয়ে যায় তিতাস নদীটি। তিতাসের গড় দৈর্ঘ্য প্রায় 98 কিলোমিটার। এরপরে কিন্তু আমি ফেলাই টেলাই দিও না ভাই। এখানে ফ্রি একটা নৌকা আছে, এই নৌকাটা দিয়ে ওই পারে যাওয়া যায়, কোনো টাকা টোকা লাগে না। সো আমরা এখন বাইয়া যাইতেছি আর কি। সো গাইস, আমাদের আমাদের অনয় ভাই ওইখানে বৈঠা বাইতেছে, একটা একটা লাঠি, একটা লাঠির টুকরা দিয়ে, সেটা একটা লাঠির টুকরা দিয়ে মানে নৌকা বাইতেছে। এখন কেমন আপনার ফিল হইতেছে, কেমন ভাই যান, কি অবস্থা ভাই? আপনি যেভাবে বসছেন ভাই, আমার তো ভাই পজিশনটা ভালো লাগতেছে না। ভাল লাগে না বলে কথাটা কইলেছে ভাই। এখানে নৌকার ভিতরে কিন্তু অনেক পানি ঢুকে গেছে, যে কোনো মুহূর্তে আমরা পানি নিচে চলে যেতে পারি।
আর অনেক কষ্ট করে আরেকজন এইদিকে নৌকা ঠেলিয়ে উল্টা পাল্টা করতেছে নৌকা এদিকে ঠেলতেছে আরে ভাই পরমত আমরা ভাই আরে আল্লাহ বেড়ার বেড়ার এসএসসি রেজাল্ট অনেক ভালো হইছে যে কারণে আজকে খুশিতে 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 ঠেলায়ে নৌকা উল্টা পাল্টা করতেছে তোমার পিছনে ময়লা পড়ছে আর পরিবেশটা অনেক সুন্দর লাগে নিচের থেকে আকাশ টাকা সব আমরা মতো তিনজন উঠাই দিত না ওই ওই জায়গাটা শুধু আইল্যান্ডের মতো তো একটা আইল্যান্ড হ আইল্যান্ড আসলে তো আইল্যান্ডের মতো এক অপরূপ সৌন্দর্য রয়েছে আমাদের দেশে, বিধাতা নিজ হাতে সাজিয়ে তুলেছে আমাদের দেশ। সুজলা সুফলা শস্য শ্যামলা প্রকৃতি আমাদের দেশকে দিয়েছে দুহাত ভরে। প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য দেখা মিলে আমাদের গ্রাম বাংলায়। আমরা আজকে এই জায়গায় আসছি বিকালবেলা সুন্দর এই যে ব্লগ করতেছি, তো সবার ইচ্ছা আছে যে বিকালবেলার সময়টা একটু রিল্যাক্সে কাটাবো। তো এই কারণে আমরা এই নদীর এই পাশে চলে আসছি, আর এই পাশে কিন্তু আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অনেক দূর দূরান্তের গ্রাম দেখা যায়, অনেক দূর দূরান্তের গ্রাম দেখা যায়। তো এই যে পরিবেশটা, এই পরিবেশটা কিন্তু আসলে উপভোগের সেরা একটা সময়, ঠিক আছে? আমরা মানে বিয়ে বাড়ির সিল্লাই যে এরকম একটা মানে জাকজমক পরিবেশে ছিলাম, যে এখন পরিবেশটা অনেক স্থিতিশীল, অনেক সুন্দর একটা পরিবেশ। তো আমরা এনজয় করি, তো আমাদের সাথে থাকা ব্লগ এনজয় করি। সো লেটস এনজয় দিস ব্লগ। পুরা সাপ অত ডর লাগে নিতে, আমি তো খুশি না ডর লাগে রে। বাড়িবো বাড়িবো নে বাড়িবো সাপ কই না সাপ এর ইউ দি। আরে সাপ আছে, সাপের ই আছে না, সলম আছে, মুরগির পাক না দেখা যাচ্ছে যে মুরগি টুরগি মনে খাই রেছে, মুরগি বাইরে নেই কোনো পার্টি করে। এই ভিতরে এটা তার তেরে ভালো লাগলো, হলি উঠতে পারলো না, ঠিক উঠা তো না, এডো ওই জীবন তো না জানলো আল্লাহ কার বান্দ বললাম বাড়ি তো না একবারে আছে ফানুক
আমরা এখানে সাপ ধরতে আসছি, সাপ দেখতে পাইতেছেন, ওয়ার্ল্ড এর সবচেয়ে ডেঞ্জারাস সাপ আমরা ধরতে এসেছি এখানে। আমরা না দূরা ওয়াইল্ডের সত্যি ডেঞ্জারাস সাপ আমরা ধরতে এসেছি এখানে। এই মিয়া লাঠিটা তুটে দেবো গে মিয়া, আমি কিন্তু সাপুরে না, কিন্তু এখানে এসে দেখলাম সাপটা আছে, তো আমি ওর সাথে মজা করতেছি। একটা প্রাণীকে কষ্টটা আসলে ঠিক না, আমরা এখন সাপটাকে ছেড়ে দেবো, কেন থাকলে সাপটাকে অন্য কেউ দেখে ফেললে কেউ মেরে ফেলতে পারে, তা আমরা এখন সাপটাকে ছেড়ে দেবো। না মরছে না, মরছে না, এটা তো মারলেন না, ফালাই দিলেন, তো আপনার এখন অনুভূতি কি, মানে আসলে কি কারণে ফালাইলেন না এই সাপটা, মানে কেন মারলেন না? প্রাণী তো আমরা কোনো প্রাণীকে আসলে কষ্ট দিতে চাই না, যদি প্রাণীটাকে মেরে ফেলতাম, কোনো এটারও প্রাণ আছে, আমাদেরও প্রাণ আছে। আমি সমাধান দিলাম
বদ্ধ বাইহস্তিন করে উদু দিদি অতনা না